যেটিকে আমরা এক কখনো কখনো বিদেশি হস্তক্ষেপ বলছি, আবার কখনো কখনো আমরা দেখছি যে উভয় পক্ষই বিদেশিদের সঙ্গে কথাবার্তা বলছেন। এবং বিশেষ করে আপনি জানেন যে সম্প্রতি তিনজন বামপন্থী নেতা যারা ক্ষমতাসীন জোটের সঙ্গে আছে তারা চীন সফরে গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে এসে তারা বলছেন যে চীন যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপ পছন্দ করে না। এবং মিস্টার রাশেদ খান মেনন জানেন আপনি, তিনি বক্তৃতায় বলেছেন জনসেবায় যে আমেরিকা তোমরা থামো। সো মিস্টার নুরুল কবির, আমি আপনার কাছ থেকে বুঝতে চাই যে যুক্তরাষ্ট্র কতখানি হস্তক্ষেপ করছে বা অন্যরা কতখানি হস্তক্ষেপ করছে, উল্টো দিকে যারা তারা কী করছে, রাজনৈতিক দলগুলো কী করছে, এবং সাম্প্রতিককালের যে সমাবেশ, পাল্টা সমাবেশ কর্মসূচি, পাল্টা কর্মসূচি, সংঘাত, যদিও খানিকটি স্তিমিত এখন কিন্তু আশঙ্কাটা অনেকের মধ্যে আছে সামনের দিকে। সো আপনি আপনি যদি কিছুটা সময় ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকেই, আপনি নিজেই বলেছেন, এখানে স্থানীয় এবং বৈদেশিক কয়েকটা শক্তিমান রাষ্ট্র তারা গণতন্ত্রের কথা বলছে, তারা সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, ইনক্লুসিভ নির্বাচন বলছে, এবং প্রত্যেকেই বলছে। তো এইটা যদি সবটা সত্য হতো তাহলে তো কোনো সংকট সমস্যা মনে করতাম না। বিএনপি যখন, অপোজিশন পার্টিরা যখন বলে যে আর অপোজিশন তো সবসময় বলে যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন করতে পারলেই আমরা ক্ষমতায় যেতে পারবো, তাদের এখানে পাওয়ার স্ট্রাগল ইস্যু। আওয়ামী লীগের থেকে দেখলে সুষ্ঠু নির্বাচন চাই, হ্যাঁ তা তো আমরা বলছি, কিন্তু বাস্তবে যেটা হয়েছে এটা তো সংকট তৈরি হয়েছিল, এটা হচ্ছে রিয়েলিটি যে একটা সুষ্ঠু পার্টিসিপেটরি যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে তার ইচ্ছা অনুযায়ী তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে রাষ্ট্র চালাবার জন্য, আইন প্রণয়ন করবার জন্য, সেই পরিস্থিতিটা এই মুহূর্তে নাই। নাই এটা কীভাবে বলা যায়? আপনার 14 সালে এবং 18 সালের দুইটা যে জাতীয় নির্বাচন এবং কখনো এবং কখনো কখনো আপনার উপনির্বাচনের ক্ষেত্র এরকম পরিস্থিতি কখনো পরীক্ষা করাই যায় নাই। যখন অপোজিশন পার্টিসিপেটই করে নাই তখন হলে কী হতো আমরা বলতে পারবো না। আবার যখন পার্টিসিপেট করলো 18 সালে তখন যে অভিযোগ, হ্যাঁ সেটা ফেলে দেওয়ার মতো কিছু অবস্থা নাই। এখন এইবার কী হবে এইটা নিয়ে দুই পক্ষের মধ্যে দুশ্চিন্তা আছে। যারা ক্ষমতায় থাকে তারা যেমন কিছু কাজ করে, যেমন ওনারা সবসময় বলেন কিছু উন্নয়নমূলক কাজ তো তারা করেছেন, আবার ইনকাম্বেন্সি আরেকটা কতগুলি বিপদও ডেকে আনে। যেমন আপনি নানা ধরনের অন্যায় অবিচার অত্যাচার, এইটা যে রাজনৈতিক আপনার প্রতিপক্ষের ব্যাপারে, তারপরে যারা স্বাধীনভাবে চিন্তা করতে চায়, আওয়ামী লীগ বিএনপি হইতে চায় না, তাদের ব্যাপারে এই নানান ধরনের আইনি এবং বেআইনি পদ্ধতিতে কিছু যে অবিচারগুলো হতে থাকে, তারপরে এই সরকারের এগেইনস্টে বিশেষত তিনটা ক্ষেত্রে আর্থিক অনিয়ম এবং দুর্নীতির বড় বড় অভিযোগ মোটা দাগে আছে, কিছু স্ট্যাটিস্টিক্সও পাওয়া যায়। যেমন যেমন ধরুন প্রচুর রাস্তাঘাট হয়েছে, কালভার্ট ব্রিজ এগুলো হয়েছে, এখনও হচ্ছে, তো সেগুলো এই দেশে করতে যেই পরিমাণ ব্যয় হয় তার চেয়ে অর্ধেক দামে প্রতিবেশী দেশে হয়, সেগুলো তো আপনার স্ট্যাটিস্টিক্স আছে। তারপরে ধরুন এই যে ইভেন রেল লাইনের ক্ষেত্র, আপনার যেই ব্যবস্থাগুলি পার কিলোমিটার হিসাবগুলি ওয়ার্ল্ড ব্যাঙ্কের দলিলে পাবেন, সরকারের দলিল পাবেন, ওই দেশের দলিল পাবেন, অধিকাংশ ক্ষেত্রে আমাদের এখানে দ্বিগুণ কখনো কখনো তিনগুণ দাম পড়েছে। তো এই পয়সাটা কোথায় গেল? আরেকটা বিদ্যুৎ খাতে, বিদ্যুৎ খাতে এই যে হাজার হাজার কোটি টাকা আমরা দিলাম এবং যেই চুক্তি, সেই 10 সালের আইন এখনও পর্যন্ত রিভিউ করা হলো না। আপনার ক্যাপাসিটি চার্জের নামে যে হাজার হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা গেল। আরেকটা হচ্ছে ঋণ খেলাপি, ঋণ খেলাপি মানে লক্ষ কোটি টাকা ছাড়াচ্ছে মানে সরকারি হিসেবেই, সেগুলো খেলাপি ঋণের আবার আদায়ের পরিমাণের হার কমে যাচ্ছে। আর তারপরে প্রচুর মানি লন্ডারিং হয়েছে সরকারি বেসরকারি নানান জায়গার থেকে, এই খবরগুলি পাওয়া যায়। এইসব তো সরকারের বিরুদ্ধে জনমতকে ভীষণভাবে নেতিবাচকভাবে প্রভাবিত করছে, ফলে তাকে নির্বাচনে জিততে হলে ফ্রি ফেয়ার ইলেকশন নিয়ে একটা ভয় তার আছে। আর এরা অন্য পক্ষ যারা ক্ষমতায় যেতে চায় অনেকদিন ধরে ক্ষমতার বাইরে, তারা এগুলো ব্যবহার করবেই নির্বাচনের জন্যে। দ্বিতীয়ত হচ্ছে তারা একটা লেভেল প্লেয়িং ফিল্ড চাইবে, আওয়ামী লীগও চেয়েছে। এই ক্ষেত্রে ইতিহাসের মধ্যে দেখা গেছে তার একটা, যেটা একসময় আওয়ামী লীগ
ভীষণভাবে আন্দোলন সংগ্রাম করে প্রতিষ্ঠা করেছিল, তার একটা নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন চায়। এখানে জাস্ট আর একটু ইন্টারভেন করি আমি, যে জাতীয় পার্টির চেয়ারম্যান মিস্টার জি এম কাদের গতকালই চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে তিনি মনে করেন বিদেশিদের চাপটা এটা ভালো এবং চাপ আরও বাড়লে ভালো, সেটা বাড়লেই একটি ভালো নির্বাচনের সম্ভাবনা আছে, অন্যথায় আসলে সেটি সম্ভব হবে না বলে তিনি মনে করেন। আমি আসছি সেই জায়গায়। তো একটা জায়গায় দেখা যাচ্ছে অপোজিশনের মেইন অপোজিশন পার্টিগুলি আওয়ামী লীগের পুরানা দাবি সেই ক্যাটাগরি গভর্নমেন্টের অধীনে ছাড়া নির্বাচন করবে না বলে এখনও মনে হচ্ছে। সরকারের দিক থেকে বলছে তারা কনস্টিটিউশন পরিবর্তন করেছে, এর বাইরে যাবে না। বিএনপি একসময় যেটা বলতো, এগুলি আমরা পুরনো জিনিস আমরা দেখেছি। এর মধ্যে যুক্ত হয়েছে বিদেশিদের ব্যাপার। আচ্ছা, আমি প্রথমেই বলি নি, এই যে বিদেশিটা যদি তারা এই পর্যন্ত বলে যে আমরা এগুলো চাই, এইটা চাওয়াটা তো চাপ না, এই দেশের মানুষ চায়, বিরোধী দলগুলি চায়, সরকার বলতেছে আমরা সেইটাই করতে চাই, তাহলে আবার চাপ হলো কোত্থেকে? যুক্তরাষ্ট্রের কিছু কিছু পদক্ষেপ, সেটাকে পদক্ষেপ, ভিজানীতি, প্রত্যেকটা রাষ্ট্রেরই ভিজানীতি আছে। বাংলাদেশ কিন্তু সমস্ত প্রার্থীকে ভিসা দেয় না। আচ্ছা, তো সেই ভিজানীতিতে আপনি এফেক্টেড বা উনি এফেক্টেড ফিল করে না কেন, তারাই এফেক্টেড ফিল করবে যারা মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে, তারা তো বলেই দিয়েছে যারা বাধা তৈরি করবে তারা এফেক্টেড হবে। তাহলে এখানে যারা এটা চান তাদের তো এফেক্টেড হওয়ার কোনো কারণ আমি দেখি না। আবার আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আমি আগেও বলেছি, আমাকে ভিসা না দিলে আমার কোনো সমস্যা নাই, তাদের সমস্যা হয় কেন, তারা এটা আতঙ্কিত কেন? কিন্তু একটা ব্যাপারে আমি কিন্তু দ্বিমত পোষণ করি এই রাজনীতিকদের, বিরোধী শিবিরের রাজনীতিকদের সঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিলে ভালো, অন্যরা দিলে ভালো, এই ভালোটা আজকে যেন খুব তাৎক্ষণিক। আমি ভোটাধিকার চাই, সরকার মানে না, কিন্তু অন্যরা বন্ধুরা যদি আমাকে, আন্তর্জাতিক বন্ধুরা যদি আমাকে সাহায্য করে, এটা আমার জন্য আপাতত ভালো মনে হচ্ছে। কিন্তু যারা এটা তো পছন্দ করছে, আগামী দিন তারা যখন ক্ষমতায় যাবে, এই প্রেসিডেন্টসগুলি তৈরি হয়ে থাকলো, সেইটা তাদের জন্য তখন কেমন লাগবে? এই তারা তো হিউম্যান রাইটস ভায়োলেশন ইস্যু, আপনার অপোজিশনের উপর নিপীড়ন করার বিরুদ্ধের ইস্যু, এইগুলো যদি এখনও পর্যন্ত 52 বছর পর স্বাধীনতার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিয়ে বা ইউরোপিয়ান ইউনিয়ন চাপ দিয়ে করাতে হয়, তাহলে এই যে ফেইলিওর পলিটিক্যাল ক্লাস, সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক, তাদের একটা জবাবদিহি করার আমাদের কাছে, নাগরিকদের কাছে কারণ প্রয়োজন আছে। যে আমরা যে জিনিস চাই তারা সেই কথা বলছে, তোমরা মুখেই কথা বলো, তোমরা এগুলি ভাই করছো না কেন, কেন এটা এত বছর পর একটা যুদ্ধের মধ্য দিয়ে, এই দক্ষিণ এশিয়া একমাত্র দেশ যে যুদ্ধ করে রক্তক্ষয় করে গণতন্ত্রের জন্য স্বাধীন করেছে, আর আমাদেরকে রেটরিক শোনাতে থাকবে, অন্যদের সাহায্য নিয়ে এটা আমাদের করতে থাকবে, একটা জনসমষ্টি হিসেবে আমাদের জন্য অপমান।